তো আজ সকাল সকাল এখানে সব কিছু মানে রান্না শুরু হয়ে গেছে, মানে আজকে আমাদের বাড়িতে সকলের ইনভাইট ছিল, মানে ফুল ফ্যামিলি এখানে খাবে। তো মা বিরিয়ানি করছিল, চিকেন বিরিয়ানি করছিল, আর ওদিকে মাংস আলাদা করে কষা করছিল, তো এখানে সেটাই করছে। তো এখানে মা চিকেনের মশলাটা রেডি করছে, সমস্ত রকম মশলা, টক দই সব কিছু দিয়ে, মানে যা যা মশলা লাগে সব দিয়ে ওর মিক্সিতে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে আর ওগুলো ওটা চিকেনে দেবে। এইদিকে বিরিয়ানির জন্য আলু ছেলা চলছিল, আর সেখানে ওই যে দেখছো টমেটো শসা সব রাখা আছে, ভাবছি কিছুক্ষণ পরে ওটা স্যালাড করবো, এক্ষুনি করবো না, একটু লেট করে করবো। দেখি মুখটা ঠিক আছে, তুমি ব্রাশ করে নাও তাড়াতাড়ি। এখন করে ডক্টর বলে তো কারো স্কিনের জিনিস কারো স্কিনে লাগাবে না, পুরো এরকম বলে দেয়। এখন করে স্কিনের যত প্রবলেম হচ্ছে না, বড় আন্টি আরে ভাত উঠলে পড়ে যাচ্ছে, বুঝতে পারেনি গার্ডার তো মাথায় গার্ডার তো তুমি কি ফেলে দিয়েছ। তো বিকালের দিকে বসে এরকম সবাই মিলে নেম প্লেস অ্যানিমেল থিং খেলছিল, আর আমি একটু ব্যস্ত ছিলাম তাই খেলতে পারিনি। তো এখানে তো সবার ইনভাইট ছিল, মানে যেমন আমরা এখান থেকে কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি দুদিন, তো এখানেও মানে আমার আব্বু সবাইকে ইনভাইট করেছিল, ওই ফ্যামিলির সব ফুল ফ্যামিলি, মানে ফুল ফ্যামিলি বলতে আমরা অনেকজন, তো ওইভাবে দাওয়াত করেছিল সবাইকে। তো সবাই তো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছে, মানে সেই সময় এমনই পরিস্থিতি ছিল, সবাই মানে একসঙ্গে বসে খাচ্ছে, এবার সেখানে সবাইকে দেখতে হচ্ছে, সার্ভ করতে হচ্ছে, কার কী লাগবে, মানে অনেকটা লোকজন, তো মানে আমি যে তাদের দেখবো খাওয়াবো, মানে আমি একা খাওয়াইনি, সবাই মিলে খাওয়ানো হয়েছে, হয়তো কার কিছু লাগবে, এর এটা লাগবে, এরকমভাবে
ওইদিকে দেখবো না এদিকে ভ্লগিং করবো? আর আমার স্ট্যান্ডের একটু প্রবলেম আছে, স্ট্যান্ডটা থাকলে তাও একটুখানি ম্যানেজ করা যায়। আর একটা ব্যাপার হচ্ছে, ওখানে সবাইকে আমি দেখাতেও পারবো না, কারণ সবাই তো ক্যামেরায় আসবে না, একটু মানে বোঝো, সবাই তো ক্যামেরায় আসবে না, তো ওই কারণেই আমি একটু সাইড সাইড থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করি। সেরকমভাবে হলে তো কোনো ব্যাপার, যদি সবাই ক্যামেরাতে আসতে যায় তো কোনো ব্যাপার হতো না, তাহলে আমি নর্মালি করে নিতাম, কিন্তু এই ক্যামেরায় আসবে না, সেই ক্যামেরায় আসবে না, তো ব্লগটা করবো কীভাবে? ওই কারণে ওই পরিস্থিতির মধ্যে আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরে লাঞ্চ করার পরে সবাই একসঙ্গে বসে গল্প হচ্ছিল, বেশ ভালো আড্ডা হচ্ছিল, আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, মানে অনেক গরম ছিল তো ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে গেছে বৃষ্টিটা হয়ে। তারপরে আমরা বারান্দায় গিয়ে বসে গল্প করছিলাম, তারপরে আমি চা করলাম, সবাই একসঙ্গে খাওয়া হলো, বেশ ভালোই আনন্দ হয়েছে। তারপরে আস্তে 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 মানে সব আস্তে আস্তে একটু একটু করে লোক কমে গেল, মানে যেতে থাকলো। তারপরে এই কিছুক্ষণ আগে, মানে এখন কটা বাজে, এখন তো অনেক রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে, আর এই 7:30টার দিকে প্রায় অলমোস্ট সব লোকই চলে গেছে, একজন একজন করে, আর কতক্ষণই বা থাকবে তাই না? তারা এবার একটু রুম বাড়িতে গিয়ে রেস্ট করবে, যে যার ঘরে গিয়ে। তো আর বাকি যারা বাড়ি চলে যাবার, মানে আমার বেটিরা ছিল, তো তারা হয়তো চলে গেছে এতক্ষণে, 8টা বেজে গেছে, আরও আগে যাওয়ার কথা ছিল। তো বেশ দিনটা মানে ভালোই কাটলো, তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করতে পারলাম না, ভাবছিলাম মানে পুরো দিনটা শেয়ার করব, সেইভাবে করে উঠতে পারিনি, যতটুকু মানে পেরেছি চেষ্টা করেছি, তোমরা একটু মানিয়ে নিও। যাক চলো ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আয়াত কি হলো তোমার, দুঃখ হলো নাকি? হ্যাঁ, তুমি এটা খেতে খেতে রেখে দিলে কেন, এটা খেতে খেতে রেখে দিলে কেন? কি সুন্দর খাচ্ছিলে, ভাত খাবে, ভাত খাবে? এই পচা না, ওটা ওরকম দেখতে পচা না, তুমি তো খাচ্ছিলে, আর খাবে না? সারাদিন খাই। তুমি সারাদিন খাও? তো কিচ্ছু খাও না, নানিকে দিয়ে চলে এসো, যাও। দরজা কোথায়, দরজা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, কোথায়, নানি এর ভিতরে আছে? হ্যাঁ, কে বললো তোমাকে? তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।